সে কারো কাছে যে রাজরানী হয়ে থাকতে পারবে না, এটা আমার কথা না। সে যার সঙ্গেই মিশবে, যার সঙ্গেই থাকবে, যার সঙ্গে চলাফেরা করবে, সেই বলবে, যেমনটা বলেছিল তার দ্বিতীয় হাজব্যান্ড। তো আপনাদের কাছে সেই কল রেকর্ডটা আমি প্রকাশ করছি শুধু একটা কারণে, এই প্রকাশ করার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে এই মেয়েটার ভাই, এই মেয়েটার মা, এই মেয়েটার বোন এবং মেয়েটার আত্মীয় স্বজনকে জানানোর জন্য। আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি হ্যাঁ বলেন। হ্যাঁ, আমি যে চিনলাম না কিন্তু ভাই, আপনি আমাকে আপনি চিনবেন না। আচ্ছা আচ্ছা, তো কি হয়েছিল আপনাদের মৃত্যুর সাথে, আপনার দুজন দুজন আলাদা হয়ে গেলেন, একটু জানতে পারি? লং টার্ম হিস্টোরি যদি শুনতে গেলে ভাই সময় লাগবে। যেমন যেমন বলতে আলাদা তো হয় মানে শখ করে না ভাই, বুঝলেন না, একটু বলা যাবে না? ওই যে আলাদা হতে অনেকগুলো কারণ থাকে, বুঝলেন না, সমস্যা থেকে হারল তো ভাই। আর আপনি কে আমি বুঝতে পারছি ভাই, এত বয়সটা আমি চিনছি। বললেন না আমি সাভার থাকি, আমার নাম রনি, সব যেহেতু জানছেন আপনি কে আমি এটা বুঝতে পারছি। আচ্ছা, মাহিনের বাবা না? ও তো যাই হোক, আমি তো শুনছিলাম আপনার কাছে অনেক ভালো আছে। ভালো মতো সবাই থাকে ভালো, প্রথম প্রথম সবাই থাকে, ঠিক আছে, মানুষ কি প্রথম প্রথম চিনা যায়, মানুষকে থাকলে উঠলে বসলে তারপরে মানুষের মানুষের রূপ দেখা যায়। দেখলাম ভাই রূপটা কিরকম, 3 মাস ঘুরতে না ঘুরতে রূপ চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তো আমার সাথে যখন কথা বলছিল তখন তো বলছিল যে খুব সুখী আছে ভাই। সুখে বলতে 3 বেলা ভালো মতো খাওয়াইলে, তারপর সময় ভালো করে যদি সুখ হয়, আমার ফ্যামিলির অবস্থা খুব হাই ফাই টানা ভাই। আমার ঢাকা শহরে বাড়ি নাই, এ কয়ে লাভ নেই, আমার নানি গোষ্ঠী এখানকার এখন সবই আছে, এখন কাছ থেকে আমাকে সুবিধাটাই আমরা কিন্তু দিই না। এই আমার বাপে কামলা দেখায়, আমিও ভাই কামলা দেখায়, আমার মায় থাকি ভাই, এই আর কি বাংলা কথা। কামলা দেখাইলেও ভালো মতো রাখার চেষ্টা করি ভাই। একবার বড় লোক বসে থাকে ফকির নিয়ে আলো জীবন রাখি নাই করে, আমার ফ্যামিলি কেউ থাকে না, এবার চেষ্টাও করে নাই করে রাখি। আর ওরা তো প্রথম অবস্থায় রাখাই নি, প্রথম ঈদ প্রথম তারিখ 1 মাসের মাথায় ঈদ হয়েছে, ঈদের 1 সপ্তাহ আগে বিয়ে করছি, ধরেন ঈদের মাথায় এই ঈদটা পাইছে, তখন আমি বেকার, তখন কিছুই নাই, টাকা পয়সা আছে যা আছে তো চলার মতো, কিন্তু শপিং টপিং করে যাবেন তো বাপে টাকা দিছে 15,000, কি করবেন শপিং, 800 টাকা তো থাকেন বাকি টাকা শপিং হ্যাগুলি গিয়ে করছি, হ্যাগুলি বলতে হ্যার লিগে করছি, হ্যাগুল লিগে না হেপির লিগে করছি। আমি 14,000 টাকা শপিং পাই, ব্যাপক শপিং হয় যদি করতে যাই, 5,000 টাকার উপরে ড্রেসের উপর ড্রেস লাগে না আমার, ইয়ে 7-6,000 ড্রেস কিনলে ওরা খাওয়ার মানুষ লাগে। এটা দেখতে আপনার আবার আমি শালিকা সুমি হ্যাপি এই ড্রেস কিনবো, এদের পর এরাও কিনতে যায়, মানে আপনার অনেক হিস্ট্রি আছে ভাই। সুমির কথা শুনছেন বা দেখছেন, সুমি আসছিল, সুমি চাষিল নিয়ে আমাদের বাসায় আপনি কালকে আমি মনে হয় ফোন দিয়েছিলাম অফিস থেকে বেরোইছি বলতে, আমি রাত্রে মনে হলে ইউটিউবে ঘাটাঘাটি করতেছি, তখন মনে হয় আপনার ওই প্রোগ্রামের মানে ওর ছবিটা দেখে মানে সুমির যেটা গোরকা ভরা দেখে মনে হলো সুমির, এর জন্য শুনলাম। পরে সেদিন আর সুমির ফোন দিলে, পরের দিন সুমির মনে এসএমএস করছিলাম সকালবেলা, পরে সুমির মনে ফোন দিছিল, ধরতে পারিনি লাঞ্চ থেকে ফোন দিল, সব বোন থেকে আগে খাবার তারপরে দামরাই না দেনাং করলো, তো আমার যোগাযোগ নেই, মাঝে মধ্যে আমার ফোনটা খুব সবল নয়, কি করি না করি এই আশা বিচার। আগে আব্বা আম্মারে ফোন দিত মাঝে মধ্যে বছরে 6 মাসে 1 মাত্রাম চাইতো,
মানে শয়তানে গাড়ির তো নাই মানে যদি ভালো মানুষ ঢুকে একটু গাড়ির উপরে উঠলে এরকম একটু ফোন দেয় মাপতার চাই ব্যাংকের কাছে। হুম হুম ফেললে তো মানে জিন বুধের আসার দাঁত সেটা কোনো ভুলি নেই, ফেললে তাবিজ কবজ রাখি সবসময়, জিন বুধ ছাড়া তো নেই। আমি যখন দ্বিতীয় বিয়ে করি তার কিছুদিন আগে সে বললো, ফোন দিয়ে বলতেছে যে আমি অনেক সুখী আছি, মানে অনেক কিছু বলছে, অথবা মানুষ চেহারা দেখলে কয়ে দেয় পারে কিরকম হতে পারে, কি করে না করে, আর না রাখলে আমার বাসায় ইমন দিবো যাই কে, আর জেনে ঘুরে বাইরে বেরো দিকে লোক কথা কয়, ঘরে ঘরে কথা বলে ওই সাউন্ড আমার কানে আসে, আর কাল্লার কথা বলে কি করে না করে কইতেই পারে, আমি এগুলো মাথা ব্যথা নেই, কিন্তু আমার বাপ্পার লোকে দেদবিতে পছন্দ হয় না। আমার সহ্য নাই, আমার টাকা দিয়ে খাবি, আমার কাছে থাকবি পড়বি, আমার বাপার লোক আবার কথা কাটাকাটি আমার বাপ মার লোক স্বর্গ করবো, তো আমার দরকার নাই, এরকম মেয়ে 10টা বিয়ে আছে ছেড়ে দিলাম তার সমস্যা নেই। মাথা গরম হবো না কার বলে ছেলে মানুষ এই জায়গায় ওই জায়গায় এত খোঁজ খবর তো ছেলে মানুষের নেওয়া দরকার নেই, ঠিক মতো খাইতেছি পাইতেছি দিয়েছি শেষ, সবকিছু পাইলিয়েছি, এত খোঁজ খবর দেখি আমি কোন বন্ধুর লাগে আড্ডা দিই কাল কি করি ওই যাই না যাই অফিসে ফোন ধরতে এত খোঁজ খবর লোক দেবো না, ওই খবর লোয়ে সবাই টুকটাক উল্টা আমার আমার বিষয় মনে করেন সবাই সাংবাদিকের মতো রাজ্য বেড়ে থাকি, অফিসে বয়ে যদি মনে করি ইলেকট্রিক চাকরি না করে কি চাকরি দিলাম অফিসে রিজাইন, রিজাইন বলতে অলরেডি রিজাল্ট হবে যে তারা কিছু না, আমার একটা মামলা ছিল অনেক আগের, তো মামলার ওয়ারেন্ট বেরিয়েছিল তখন ওর বিয়ের আগে মামলা ছিল আর ওর মামলার পরে ওয়ারেন্ট বেরিয়েছিল, পরে 3 দিন ভিতরে ছিলাম, এর ভিতরে আমি শুনছি উকিল আমার পরে বলছে বেরোনোর পর যে তোমার বউ বোর বোন সম্ভবত বড় বোন সম্ভবত বড় পায় বড় মতো তাই নিয়ে ওটা একটা রাস্তা হলো মনে করেন কি খারাপ কথা শুনলাম না রোজার মাসে আইসব যেসব ব্যবহার আচার করছে আমাদের ইয়ে মানে অফিসে এসে আমার চেম্বারে এসে আমার উকিলে বলতেছে কইরকম ব্যবহার আছে কোনো ভালো মানুষ করে না, এতটা খারাপ ব্যবহার আচার অমুক সমুক মানে অনেক কিছু কইছে, তারপর বুঝলাম ভাই ঠিক আছে আমার কাছে অনেক যাত্রী বারো এমআই ইয়ার সাইডে ডিভোর্স তুমি আলাদা থাকো বাপ নাই মা নাই কেউ নাই বোন আছে তারপরে তাকে বিয়ে শুধু হয়ে গেছে, এ তিন মিষ্টির ভাই বিয়ে করছি কেউ নিচে বিয়ে করছি, টাকা পয়সার লোক থাকলে ভাই ঝুন ঝুন বিয়ে করার দরকার আছে তোরা, আমার কাছে থাকবে আমার বাপ মায়ের নিজের বাপমার মতো দেখবো, তো ওই হিসাব করে আমি বিয়েটা করছিলাম ভাই, পরে তো মনে গল্প শুনলাম গল্প শোনার পরে কিছু থাক যেহেতু বিয়ে করতে এলাইছি যা থাক তুই থাক সংসার ঠিকঠাক মতো আমি হয়তো ঠিকঠাক মতো চলতে থাক, তারপর ভাই হয় না মানে যে থাকবে থাকবে এর যে না থাকলে থাকবো না, ওর